এখনকার এই আধুনিক যুগে এসে ঐতিহ্যবাহী রেসিপিগুলো যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। যেমন ধরুন এই শসার খাটা, খাটা খাটরায় বা খাটাই, এক একজন এক এক রকম বলে। সে যাই হোক, আজ আমি বানাবো পাকা শসার খাটা, আমার দুই মায়ের কাছ থেকে শিখে নেওয়া রেসিপি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি ওজনের 2টি পাকা শসা নিয়েছি। এই খাটা বানানোর জন্য শসাগুলো খুব ভালোভাবে পাকা শসা নিতে হয়। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে শসা দুটোকে ধুয়ে নিচ্ছি। প্রথমে শসা দুটিকে লম্বা করে কেটে নেব। এবার এভাবে দানা ছাড়িয়ে নিতে হবে। এই শসার দানাগুলো নিতে নেই, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে দানাগুলো এভাবে পরিষ্কার করে নেবেন। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করে কাটবেন না, মোটামুটি একটু পাতলা সাইজের কেটে নেবেন। আমার এখানে শসা খুব বেশি পাকা না, সেটা আমি কাটার সময় দেখলাম। আপনারা যতটা সম্ভব পাকা শসা নেওয়ারই চেষ্টা করবেন। এবার একটা কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। দিয়ে দিলাম 1/2 কাপ পানি, ঢাকা দিয়ে রাখবেন লো ফ্লেমে। শসা থেকে যথেষ্ট পানি ছাড়ে, তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, লো আছে রেখে দেবেন। শসাটা সিদ্ধ করতে দিয়ে ততক্ষণে এদিকে নিয়ে নিলাম একটা বড় সাইজের নারকেল। নারকেলটাকে ব্লেন্ড করে দুধটাকে বার করে নেব। এবার ফোড়নের জন্য নিলাম 4 কোয়া রসুন, অল্প একটু মিহি করে কুচানো পেঁয়াজ, আর নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ তেঁতুল। তেঁতুলটাকে অল্প একটু পানিতে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। নিয়ে নিলাম 1টা এলাচ। রসুনের কোয়াকটিকে একটু থেঁতো করে নেবেন। এদিকে দেখি শসাটা কত দূরে, এভাবে একটা খুন্তির সাহায্যে দেখবেন যে গলেছে কিনা। আমার এখানে শসাটা মোটামুটি ভালোভাবে গলে গিয়েছে। এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ধুয়েও নেবেন। তারপর ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে আপনারা এভাবে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, অথবা মিক্সিতে দিয়েও ঘুটে নিতে পারেন। এবার একটা গরম কড়াইতে দিয়ে দিলাম ব্লেন্ড করা শসা, আর দিচ্ছি নারকেলের দুধ। এই দুটোকে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে জ্বালিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 কাপ চিনি, অথবা আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভিজে রাখা তেঁতুলের পানিটা। এই তেঁতুলটা দেওয়ার জন্য এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দেবেন। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখবেন, ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে রাখব। এবার ফোড়ন দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন। মোটামুটি পেঁয়াজটা লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। রসুন আর পেঁয়াজ দুটোকেও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করবেন। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন, একটানা নাড়াচাড়া করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর এলাচ, এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কালারটা ভালো আসে। এই সবগুলো যখন খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জ্বালিয়ে রাখা শসার নারকেলের দুধ অল্প একটু। এবার দিয়ে এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন কিছুক্ষণ। তারপর এর মধ্যে জ্বালিয়ে রাখা শসার নারকেলের দুধ পুরোটা দিয়ে দেব। এই রান্নায় ফোড়নটাই অনেকটা গুরুত্বপূর্ণ, তাই ফোড়নটা ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি এখানে যেভাবে ফোড়নটা দেখিয়েছি এভাবে করবেন, আশা করছি ভালো হবে।
কিছুক্ষণ জ্বালিয়ে নেবেন, খুব বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই, কারণ ফোড়নের গন্ধটাই চলে যায়। ব্যাস নামিয়ে নিলে রেডি আজকের পাকা শসার খাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা যারা বাড়িতে এটি বানান তারা আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু